ভিত্তিতে আমরা জনসভা করার চেষ্টা করি, কিন্তু এখানেও পায়ে অনেক রকম চেষ্টা করা হয়, কোন ব্যক্তিকে দিয়ে অবজেকশন দেওয়া হয় যে এটা বিক্রি না করা যায়, এবং এই মাঠে জল ঢেলে দেওয়ার প্রয়াস করা হয়, এতেও যখন সন্তুষ্ট মনে হতে পারেনি, যখন বুঝলো এখানে জনসভা হবে, তারপরে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গিয়ে টিএমসির দুষ্কৃতকারী গুন্ডারা ধুমকে লাগিয়েছে যে বিজেপির জনসভাতে আসা যাবে না, জল ঢালা ধুমকি দেওয়া, এবং কি গতকালকে রাত্রে এখানে কিছু দুষ্কৃতকারী বিজেপির যারা এখানে রাত্রে কাজ করছিল তাদেরকে বেধড়ক মেরে এখান থেকে ভাগিয়ে দেওয়া, তার চেষ্টা করা, এবং এই জনসভা যেন না করতে পারা যায় তার জন্য যত রকম প্রতিবন্ধকতা তার সৃষ্টি করেছে মমতা ব্যানার্জির সরকার, আমাদের চপ্পল দিদি চপ্পল দিদি তাই আজকে এখানে বক্তব্য রাখবেন যুব মোর্চা উঠিয়ে দিয়েছে মহানের যত সন্ত্রাস হোক আরবি উজ্জ্বলতা পার্টিকে আটকানো যাবে না। বন্ধুগণ আপনারা জানেন এত সন্ত্রাসের পরেও স্বতঃস্ফূর্ত ভাবে এইভাবে হাজার হাজার কর্মী এসে আজকে এই সভাকে সাফল্য মণ্ডিত করেছে। কেন এত ভয় ভীতি জানেন? বাংলার সরকার বিজেপি কি করে ভয় খেয়ে গেছে? গ্রামে গঞ্জে সমস্ত মানুষ আজ বিজেপি নরেন্দ্র মোদীর জয় জয়কার করছে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় দেখেছিলেন কোন উত্তর দিনাজপুর জেলার বিজেপি প্রার্থীদের স্বেচ্ছায় ভাবে নমিনেশন দিতে দেওয়া হয় নাই, কি অত্যাচার করেছিল আপনারা সকলেই সবাই গুছিয়ে রাখুন। একটা বিষয় ধ্যান দিবেন, আমাদের চলাফেরার কারণে ধুলো উঠছে, আর সেই ধুলোগুলো যারা চেয়ারে বসে আছে তাদের ফাঁকা জায়গাতে কেউ বেশি হাঁটাচলা করবেন না। আপনাদের জন্য যারা বসে আছে তাদের পক্ষ অনুরোধ করছি, এখানে গিয়ে পাশে কে গেছে যারা যাচ্ছে না, বাইকগুলা বাইকগুলো চেয়ারে ভাই পিছনে ডান দিকটা যান, গিয়ে বাইকগুলো ধরে বের করে দিন ওই দিকে, ঠিক আছে, এর থেকে বের করে দিন। তাদের কাছে অনুরোধ করছি এখানে যে বাইকগুলো আছে ডান দিকে এই বাইকগুলো ধরে বের করে দিন, ওখানে বের করে দিন। স্বেচ্ছাসেবক যারা আছে আরো দু তিনজন স্বেচ্ছাসেবককে বলছি যাদের বাইকগুলো আছে তারা বাইকগুলো একদম সরষে কেটে বের করে দিন। বাইকগুলো আমাদের সামনে যে স্বেচ্ছাসেবক ভাইরা আছেন তাদের কাছে অনুরোধ, আমাদের এই বাঁ দিকে চাষের জমিতে আমাদের কিছু করেন, স্বেচ্ছাসেবকদের কাজ কিন্তু তেমন নেই। স্বেচ্ছাসেবকদের কাছে অনুরোধ করছি আপনারা একটু ওদিকে যান, ওদের একটু ভিতরে ঢুকিয়ে দিন। যেটা বিজন আছে বিজনটা ফাঁকা করে দিতে হবে, এইখানে কিন্তু স্বেচ্ছাসেবকের কাজ নেই। স্বেচ্ছাসেবকের কাজ মাঠের মধ্যে এবং অন্য অন্য জায়গায় যেভাবে বিশৃঙ্খলা তৈরি হয়ে আছে গুছিয়ে রাখুন। একটা বিষয় ধ্যান দেবেন, জায়গাটা আছে সেই জায়গাটাতে যে আমরা চলাফেরা যারা করছি আমাদের চলাফেরা কাজ ধরো ধরো যারা চেয়ারে বসে আছে তাদের তাদের নাকে মুখে যাচ্ছে। তো এখানে যে বাইকগুলো স্ট্যান্ড করা আছে দাদা বাইকগুলো স্ট্যান্ড করবেন না, একবারে বের করে দিন। ডান দিকে যারা আছে এখানে কোনো বাইক থাকবে না, একদম আছে না বাইকওয়ালা, বাইকগুলো চেয়ারে বের করে দিন, পিছনে বের করে দিন। যারা স্বেচ্ছাসেবক এখানে আছেন আপনারা একটু যান, এখানে বাইকগুলো ধরে বের করে দিন। স্বেচ্ছাসেবক আছেন যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের কাছে অনুরোধ করছি এখানে কোনো বের করছে না বাইকগুলো, যারা আছেন তাদের বার বার দিন বাইরে সুস্থিত রাখুন। চলে যান দু তিনজন, চলে যান চলে যান,